নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। বন্ধু, আপনি কি ইস্টবেঙ্গল সমর্থক? আমি আশা করি যে বা যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে 95% ইস্টবেঙ্গল সমর্থক। আসুন না বন্ধু, একটা বড় ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বপ্ন দেখেছি। ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন। একটা অনেক বড় বন্ধু, 13,000 বেশি ইস্টবেঙ্গল সমর্থক এসেছেন আমার ডাকে। আসুন, আপনিও চলে আসুন। এবার শুরু করব ভিডিওর মূল বিষয়টা। প্রীতম কোটাল ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করছে। কোনো প্রশ্ন আছে? কোনো কথা বলবেন? বলবেন না, আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি একটু পরেই যে প্রীতম কোটাল কেন ইস্টবেঙ্গলে আসছে, কিভাবে আসছে। এর বাইরে যে সব থেকে বড় কথাটা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে, যে শীর্ষকর্তা দেবব্রত সরকার, আমাদের সর্বজনপ্রিয় নীতুদা, তিনি দাবি করেছিলেন যে ইস্টবেঙ্গলের দল গঠন এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত নয়, অর্থাৎ ক্লোজ চ্যাপ্টার হয়নি। তিনি ঠিকই বলেছেন বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাব এখন অবধি রক্ষণভাগ এবং মাঝমাঠ মিলিয়ে তিনটে ফুটবলারকে নেবে। এমন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে চলেছে। নাম শুনলে চমকে যাবেন, আমি সেসবের মধ্যে যাব না, তার কারণ এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণাটা হয়নি, তো তাই বলবো না। প্রথম কোটাল তিনি খেলতেন কেরাল ব্লাস্টারে। মোহনবাগান তাকে বিতাড়িত করেছিল, ঘরের ছেলেকে ওই মোহনবাগানই পারে বন্ধু দুচ্ছাই করে দিতে। ওরা শুষে নেয়, তারপরে তাড়িয়ে দেয়, এটাই মোহনবাগানের ঐতিহ্য, এটাই মোহনবাগানের কালচার। আপনার জানেন, অচস্ত্র মোহনবাগান সমর্থক ঢুকেছেন আমার ভিডিওতে, ঢুকে যাচ্ছে, তাই ভাষায় যা যা বলে যাচ্ছেন। মানসিক রোগটা পৃথিবীর সব থেকে বড় রোগ, কিন্তু এই রোগে আমরা কেউ পাত্তা দিই না। আমাদের একটু মাথা ঝিমঝিম করলে, আমাদের একটু পটি হলে আমরা পরে ডাক্তারের কাছে যাই, এটা সেটা র্যান্টাক থেকে শুরু করে অনেক কিছু খেয়ে নি। মানসিক রোগের দিকে আমরা নজর দিই না। মোহনবাগান সমর্থকরাও মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন দেখে তারা স্তম্ভিত। তারা ভাবলেন এত বছর আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি, হঠাৎ করে ইস্টবেঙ্গল এত বড় দল গঠন করে ফেললো, আমাদের তো পর্দাফাই করে দেবে, কাল থেকে তো মারবে চাপড়। খুব ভয় পেয়ে গেছে ওরা। আমি ট্যাগ করছি প্রত্যেকটা মোহনবাগান সমর্থককে, আপনারা উজাড় হয়ে যান, ওরা কেন আমাদেরকে বারবার করে এভাবে পদানত করার চেষ্টা করবে। সবুজ মেরুন জার্সিকে সম্মান দিয়েই বলি, এবারে ওই যে একটা কথা, কংস যখন আছাড় মেরেছিল তোমারে বদি বেজে গোকুলে বাড়ি শেষে। হ্যাঁ মোহনবাগান সমর্থক, আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর আছে, ইস্টবেঙ্গল যে দলটা গঠন করল, এবার আপনারা পারবেন তো, দেখা যাক না। আরে সামান্য দল গঠন করেছে গত বছর, তাতেই আপনারা পারলেন না, দুটো বার হেরো আখ্যা পেলেন, এবারে পারবেন। কোথা থেকে গ্রেস্ট কোয়াডকে জোগাড় করেছে? গ্রেস্ট কোয়াড আজকাল চলে না বন্ধু, বাতিল হয়ে গেছে, ছেড়ে দিন, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো না, পরের কথা কেন বলবো, কেন আজকে নিজেদের কথা বলি। প্রথম কোটালকে মোহনবাগান তাড়িয়ে দিয়েছিল, বাধ্য হয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ ভারতের কেরাল ব্লাস্টারে। এবারে তিনি আবার লালহোস শিবিরে ফিরে আসছেন, এরকম একটা খবর কিন্তু বন্ধু উঠে আসছে ভীষণভাবে, যে প্রথম কোটালের জন্য ইস্টবেঙ্গল ক্লাব ঝাঁপিয়েছে। শীর্ষকর্তা বলেছেন এখনো অনেক অনেক চমক রয়েছে। দেখুন বন্ধু, প্রথম কোটাল যে ইস্টবেঙ্গল ক্লাবে আসবেনই আমি সে কথা দাবি করে বলতে পারি না, তবে ঘটনার গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে এবং যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব তার দল গঠনের পর্যায়টাকে সাজাচ্ছে, তাতে আমরা আশা করতে পারি যে বাস্তবিকই ইস্টবেঙ্গল ক্লাব তাদের শেষ লগ্নে পৌঁছে এমন এমন ফুটবলারদেরকে নিতে পারে। আমি প্রবীর দাসের কথা বলেছি, অনেকে বিশ্বাস করেননি, আসলে গত কয়েক মরশুমে ইস্টবেঙ্গল সেভাবে দল গঠন করতে পারেনি বলে বহু ইস্টবেঙ্গল সমর্থকও আজকাল ভাবতেই পারছে না যে ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত দল গঠন করতে পারে। বন্ধু বিশ্বাসটা করুন, বিশ্বাস রাখুন, ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বলে কোনো কথা নয়, ইমামি আছেন, তারা সত্যি করেই বাস্তবিকই এভাবে যেভাবে তারা দল গঠনটা করেছে, এই দলটা নিয়ে কোচ কার্লোস কুয়ারদাদ কোন এক মহাস্বপ্নের মহাজগতের পর্যায়ে আমাদের যে পৌঁছে দেবে আপনারা ভাবতে পারবেন না, আমিও ভাবতে পারছি না। তবে একটা কথা বলি বন্ধু, জ্যাকসন ইস্টবেঙ্গল ক্লাবে চলে এসেছেন,
এসে গেছেন, দিমিত্রিয়া শহরে পা রেখেছেন, অনুশীলন করছেন তিনি। অনেকে বলবেন আপনি কি করে জানলেন? বন্ধু, যেবা যারা আপনারা কথা বলেন, আপনারা নিয়মিত কিন্তু ইস্ট বেঙ্গলের অনুশীলন দেখেন না। আমি হতভাগা, আমাকে দেখতে হয় ভিডিও করে দু পাঁচটা পয়সা উপার্জন করে। আমি তো পথের ভিখারি, এই ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, দু পাঁচটা পয়সা উপার্জন করি, ওটা দিয়ে আমার বউ বাচ্চা রুই মাছ খায়। ছেড়ে দিন বন্ধু, এত বিতর্কের মধ্যে আমি যাবই না। বাস্তবিক আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে একটা কথা আমাকে তুলে ধরতে অতি অবশ্যই হচ্ছে যে প্রথম কোটালের জন্য সর্বাত্মভাবে ঝাঁপিয়েছে গোপন সূত্র মারফত, শেষ অব্দি অব্দি হয়তো হয়তো প্রথম কোটাল নাও আসতে পারে, বাঁচতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যখন একটা ফুটবলারের দিকে ঝাঁপিয়েছে, সেই খবরটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরা একজন ধারা ভাষ্যকার হিসাবে আমার কর্তব্য। দেখুন, ইস্ট বেঙ্গল ক্লাবের কোনো কর্তা ব্যক্তি কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমাকে কেউ পাত্তাই দেয় না। আমি এরা সামান্য একটা এই একটা সদস্য কার্ড আমার আছে আছে, সে সদস্য কার্ডটার বয়সও অনেকদিন হলো, 2017 সালের সদস্য কার্ড, ওটাকে দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা বিনা পয়সায় দেখতে পারি। সব ম্যাচ অবশ্য যাই না বন্ধু, দেখার দরকার মনে করি না। তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলি, মোহনবাগানের লম্ফবাজি জুলুমবাজি সব বন্ধ হয়ে গেছে। আমি এই ভিডিওতে ইস্ট বেঙ্গল সমর্থকদের কম, মোহনবাগান সমর্থকদের বেশি করে ট্যাগ করব, তাদের উপলব্ধি, তাদের যে দু নম্বরি কথাবার্তাগুলো আমি সেগুলো শুনব। হ্যাঁ, দু নম্বরি কোট আনকোট দু নম্বরি কথাগুলো আমি শুনব। সবাই দেবাশিস দত্তের চেলা। দেবাশিস দত্ত আপনি কোথায় ছিলেন? বেঙ্গল চেম্বার অফ কমার্সের দুর্দশা কেন আপনি বলতে পারবেন? আপনার জন্যই বাংলার এই দুর্দশা, আপনার মতো ব্যবসায়ীদের জন্য।